মিলাদ পড়া বিদআত আমরা জানি এই মিলাদের পরিবর্তে বর্তমানে যে দোয়ার আয়োজন হচ্ছে এটা কি সুন্নাহসম্মত কবর জিয়ারত করা সুন্নাহ পদ্ধতি কি জিয়ারতের সঠিক দোয়া কোনটা আমাদের সমাজে কবরের দিকে ফিরে নামাজের মতো দাঁড়িয়ে যেভাবে দোয়া করার প্রচলন আছে তা কি সুন্নাহসম্মত আমাদের সমাজে মাইয়েতের খাট কাঁধে নিয়ে 40 কদম গমন করার পর কবরের উদ্দেশ্যে রওনা করেন এটা কি সুন্নাহসম্মত সুন্নাহ পদ্ধতিটা বুঝিয়ে বলবেন ওজুর পরে বিগ স্মলম ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা বর্তমানে যুবকদের হরামেশায় দেখা যায় টাকুর নিচে প্যান্ট পড়তে এর পরিণাম ও গুনাহ সম্পর্কে জানতে চাই খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাই আমাদের অনেক যুবক ভাইরা আছেন এবং কি অন্য বয়সের লোকজনও আছেন যে টাকুর নিচে প্যান্ট পরেন পুরুষ মানুষ অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার যারা টাকুর নিচে লুঙ্গি পরে বা এই লুঙ্গি জাতীয় পোশাক বলতে যেগুলো উপর থেকে ঝুলে নিচের দিকে যায় যেমন চাদর জুব্বা প্যান্ট পায়জামা লুঙ্গি এগুলো যদি টাকুর নিচে চলে যায় পুরুষেরটা তাহলে ওই অংশ জাহান্নামে যাবে আর ওই অংশ জাহান্নামে গেলে উপরেরটা জান্নাতে যাবে তা না এর মানে সে জাহান্নামে যাবে এটা ভয়ঙ্কর অপরাধ ভাইরা আমার কোন কোন হাদিসে ইজার শব্দ থাকলেও অন্য হাদিসে এটা নাই মা আসফালাল কাবাইনি ফিন্নার আছে টাকুর নিচে যা যাবে অর্থাৎ উপর দিক থেকে যেগুলো নিচের দিকে যায় এরকম কিছু থাকলে এটা জাহান্নামে যাবে অতএব মুজা যদি পরেন আপনি তাহলে মুজা তো নিচের দিক থেকেই উপর দিকে উঠে ওইটা টাকুর নিচে থাকলে অসুবিধা নাই অনেক সময় দেখা যায় মুজা এবং পায়জামা একসাথে অ্যাটাচ থাকে বাচ্চাদের থাকে অনেক সময় ডিউটিতে বড়দেরও থাকে তো এগুলো ভিন্ন কথা বাট উপর থেকে যেগুলো গেছে চাদর লুঙ্গি প্যান্ট পাজামা জুব্বা অনেকে আরবিয়ানদেরকে দেখে যে আরব দেশের মানুষরা লম্বা লম্বা জুব্বা পরে মাথায় কত সুন্দর একটা রুমাল একটা চাক্কা টাক্কাও পিন্দে আবার দেখা যায় টাকুর নিচে তাদের জুব্বা ঝুলে থাকে আমাদের অনেক ভাইরা দেখে বিভ্রান্তিতে পড়ে যায় হায় হায় হুজুররা বলে কি আমি দেখি সবচেয়ে বড় হুজুর এদিকে টাকুর নিচে পা জুব্বা আছে কি না এরকম তো এই আরবিয়ানদেরকে দেখতেছেন এরকম তাদের জন্য হাদিস আলাদা নাই একই হাদিস ওইটাও গুনাহের কথা সেটাও জাহান্নামে যাওয়ার কারণ হবে ওইটা জুব্বা পড়লে যে জায়েজ হবে হালাল হবে এমন কোনো কথা নাই তারা অনেকে যারা আপনার দেখেন এরকম টাকুর নিচে জুব্বা পরে দেখবেন এরকম জুব্বা পরে ওই আরবিয়ানরা অনেকে লম্বা লম্বা সুরুটে দরায় রেলগাড়ির মতো ধোঁয়া ছাড়ে সেই জন্য আপনি কি বলবেন যে এটা খাওয়া হালাল হয়ে গেছে কি বলেন তারা ওইটা পড়ে অনেক আকাম কুকাম করে সেজন্য সেটা কি জায়েজ হয়ে যাবে ওইটা তাদের আঞ্চলিক পোশাক হিসেবে তারা পড়ে বিদায় টাকুর নিচে গেলে সেটা কখনো হালাল হতে পারে সর্বসম্মতিক্রমে ওলামা ইকরাম এটি না জায়েজ এবং গুনাহের কথা ভাইরা অনেকে বলেন এটা অহংকারের কারণে কারণ কোন কোন হাদিসে অহংকারের কথা আছে ভাইরা আমার অহংকারের কথা কোন কোন হাদিসে থাকলেও বিশুদ্ধ মত এবং সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো এটা কথার কথা বলা হয়েছে বেশিরভাগ অহংকারের কারণে হয় কিন্তু কার অহংকার আছে কার না এটা মাপার মিটার নাই বা নিয়ন্ত্রণ করা যায় না এই জন্য টাকুর নিচে যেন পোশাক না যায় হ্যাঁ কারোর যদি এরকম হয় অসতর্কবশত বারবার তিনি উঠায় তাও কখনো চলে গেছে তার অজান্তে সেটা ভিন্ন কথা যে হয়তো তার ঢিলা থাকে কোনো কারণে বাঁধন দুর্বল হয়ে নিচের দিকে চলে যায় তার কথা ভিন্ন কিন্তু টাকুর নিচে প্যান্ট পরা পাজামা পরা জায়েজ নাই ভাইরা আমার যুবক ভাইরা বিশেষ করে দেখেন ইবলিস আমাদেরকে এমন কালচার দিয়েছে যে এমন পোশাক পরবেন হয় টাকুর নিচে চলে যাবে আর নাহলে হাঁটুর উপরে উঠবে হয় শর্ট প্যান্ট পরবেন আর নাহলে টাকুর নিচে চলে যাবে ঠিক না বেটি অথচ দুইটাই হলো হারাম আপনাকে থাকতে হবে মাঝামাঝি এই হাঁটু থেকে টাকুর মাঝামাঝি দুনিয়াতে দেখেন কেয়ামত যত নিকটবর্তী হবে হাদিসে যেটা যত নিষেধ আছে ওইটা বেশি জোর করে মানুষ করবে অর্থাৎ শয়তান ওটা করাবে মানুষকে দিয়ে ওইটা দেখে বুঝবেন যেটা শয়তান করাচ্ছে মহিলাদের জন্য টাকুর নিচে পর্দা যেহেতু করতে হবে যেন টাকুর নিচে যত বেশি ঢাকতে পারে তত ভালো কারণ তাদেরকে পর্দা করা ফরজ আর পুরুষরা টাকুর উপরে পড়বে আর এখন উল্টে গেছে এখন হলো কি এখন হলো পুরুষরা টাকুর নিচে পড়ে আর মহিলারা কি টাকুর উপরে কিসের পাজু পায়জামা বাইরে সে প্লাজু আর একটা কি জানে ধুতি পায়জামা দেখতে ধুতির মতো লাগে আরে মুসলমান তে প্লাজু পাজামা পরে যখন বাহিরে যায় কোনো মহিলা তার পায়ের গোছা দেখা যায় পেছন থেকে একটা অংশ এটা কি জায়েজ না হারাম হারাম এরকম বদরোগ আমাদের মধ্যে আছে না নাই মা বোনরা বাসায় হয়তো এরকম শর্ট কিছু পড়লেন যেটা টাকুর উপরে সেটা ভিন্ন কথা তার মাহরামদের সামনে তো মাহরামদের সামনে না বাহিরে এরকম পড়লে সেটা গুনাহ হবে আর আজকাল অবশ্য দেখবেন যে স্টাইল করে অনেক যুবকরা টাকুর উপরে প্যান্ট পরে ভালো আলহামদুলিল্লাহ একটা ভালো স্টাইল বাইরে হয়েছে কিন্তু স্টাইল করে না ওটা হারাম থেকে বাঁচার জন্য আমরা করব অনেকে দেখবেন নামাজের সময় ওই প্যান্টটা গোছায় নেয় আবার নামাজের পরে যেই সেই করে দেয় আছে না নাই টাকুর নিচে প্যান্ট পরা হারাম এটা শুধু নামাজের সময় নিয়ে হারাম নামাজের সময় বাইরে হারাম না সর্বাবস্থায় টাকুর উপরে প্যান্ট পরতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন
মিলাদ পড়া বিদআত আমরা জানি, এই মিলাদের পরিবর্তে বর্তমানে যে দোয়ার আয়োজন হচ্ছে এটা কি সুন্নাসম্মত? ভাইরা আমার, মিলাদের নামে দরুদ পাঠের জন্য সবাই একত্রিত হওয়া ডাকা, এটাকে যে ফরম্যাট আমরা বানিয়ে রেখেছি এরকম কথা কোরআন হাদিসে বলা হয়নি। কোরআন হাদিসে যে ইবাদত করতে যেরকম ফরম্যাটের কথা বলা হয়নি, আমরা যদি সেটা বানায় নেই তাহলে সেটা বিদআত, বিদআতে পর্যবসিত হবে, ওইটাকে আমরা সওয়াব মনে করে করলে, কারণ এটা নকল, ইসলামে নাই অথচ আমরা নিজেরা বানা নিলাম ইবাদতের নামে। ইবাদতের নামে কোনো কিছু বানা নিলে সেটা জায়েজ হয় না, গুনাহের কারণ হয় বরং আরো। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই মিলাদের পরিবর্তে দোয়ার অনুষ্ঠান হয়, মূলত এরকম কোন দোয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডেকে, সাধারণত যে আসো অমুকের বাসায় সবাই আসো, অমুকের দোকানে সবাই আসো, এসে একটু দোয়া করো, এরকম কোন ট্র্যাডিশনাল দোয়া ডেকে ডেকে লোকজন একত্র করে সমবেত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলে আমার জানা নাই। সুন্নাহ হলো প্রত্যেকে যার যার দোয়া আল্লাহর কাছে নিবেদন করবেন, অন্যদের কাছে দোয়া চাইবেন। কাকতালে এভাবে কিছু মানুষ একত্র হয়ে গেছেন যে কোনো কারণে, সেখানে কোনো একজন দোয়া করছেন সাথে অন্যরা আমিন বলছেন, একটা হাদিস দ্বারা বোঝা যায় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু দোয়ার জন্য আমরা যেটা করেছি যে আসেন অমুক জায়গায় দোয়া, তমুক জায়গায় দোয়া, তো এটাও আস্তে আস্তে এটাকে আমরা ওই মিলাদের ওই ভাষণের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর জীবনে মানুষ ঘরবাড়ি উদ্বোধন করে নাই, মানুষ ঘরবাড়ি নতুন বানায় নাই, দোকানপাট করে নাই, সেখানে তারা কিভাবে দোয়া করেছেন দেখেন তো, সেই ফরম্যাটটা অনুসরণ করার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন যে তারা কি এরকম সবাইকে ডেকে এনে এরকম আমাদের মতো সম্মিলিত আপনার দোয়ার আয়োজন করে তারপরে উদ্বোধন করেছেন, তারপরে কাজ শুরু করেছেন, বা এরকম কোন দোয়ার সমাবেশ বা আয়োজন করেছেন, এরকম কিছু পাওয়া যায় কিনা। দোয়া একটা পার্সোনাল ইবাদত ভাই, যার যার মতো করবেন। হ্যাঁ, কখনো একত্রিত হয়ে গেলেন বিচ্ছিন্ন ভাবে ভিন্ন বিষয়, বাকি পরিকল্পনা করে এভাবে দোয়ার নাম দিয়ে একত্র হওয়া, এটা কোরআন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা সাহাবা ইকরামের কোনো আমলের মধ্যে এভাবে অহরহ সচরাচর তারা এরকম করতেন এরকমটি আমার জানা নাই। আল্লাহ আমাদেরকে সুন্না খুঁজে খুঁজে খুঁটে খুঁটে সে অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। কবর জিয়ারত করার সুন্না পদ্ধতি কি? জিয়ারতের সঠিক দোয়া কোনটা? আমাদের সমাজে কবরের দিকে ফিরে নামাজের মতো দাঁড়িয়ে যেভাবে দোয়া করার প্রচলন আছে তা কি সুন্নাসম্মত? দেখুন, কবরের কাছে যাবেন, কবরবাসীকে সালাম দিবেন, কবর জিয়ারতের উদ্দেশ্য হবে দুইটা। কবর জিয়ারতের উদ্দেশ্য কয়টা? এক নম্বর উদ্দেশ্য হলো কবরে যাবেন যাতে আপনার আখেরাতের কথা স্মরণ হয়, যে আমাকে এখানে আসতে হবে, তো সোজা হয়ে যায় সময় থাকতে আমি তওবা করে ফিরে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা ফাযুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করে দিবে, এই জন্য আমি যাব কবর জিয়ারত করতে। নাম্বার দুই, কবর জিয়ারত করে এই জন্য যাব যে ওখানে গেলে মুর্দা আছেন তাকে সালাম পেশ করব, তার জন্য শান্তির দোয়া করব, অর্থাৎ মুর্দার জন্য দোয়া করতে যাব আর নিজে আখিরাতের কথা স্মরণ করতে যাব, বাস কাম দুইটা। এই জন্য আপনি কবরস্থানে যেয়ে সালাম পেশ করবেন, শিক্ষা গ্রহণ করে মনে মনে চলে আসবেন, এটাই হলো কবর জিয়ারতের আমল। সেখানে গিয়ে অনেকে বলে যে দুরুদ শরীফ বারোবার পড়তে হবে, সুরা ইখলাস এতবার পড়তে হবে, সুরা ফাতিহা এতবার পড়তে হবে, সুরা আল হাকমুত তাকাসুর এতবার পড়তে হবে। কবর জিয়ারতের এই ফরম্যাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত, তো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, এই সূরাগুলো তারা জানতেন, দুরুদ শরীফ তারা জানতেন, সাহাবায়ে কেরামরা করেন নাই, তাহলে সেক্ষেত্রে এটা আমরা করব কার নির্দেশে ভাই? কবর জিয়ারত করা যদি একটা আমল হয়, একটা ইবাদত হয়, সেই ইবাদত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতানো পদ্ধতি অনুযায়ী, না আমাদের মন গড়া, আমাদের মন গড়া হবে? অতএব কবরে গিয়ে সালাম পেশ করবেন, সালামু আলাইকুম দারা কওমি মুমিনিন, হে ইমানদার অধিবাসীরা তোমরা যারা এখানে শায়িত আছো তোমাদের শান্তি বর্ষিত হোক, ওয়াইন্না ইনশাআল্লাহ হুকুম লালা হেপুন, নিশ্চয় আমরা তোমাদের পরে এখানে এসে যুক্ত হব, আমরাও চলে আসবো এখানে এক সময়, আন্তুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোমরা আগে গেলে আমরা তোমাদের পিছনে আসছি। এই দোয়াটা বিভিন্নভাবে আসছে, বিভিন্ন হাদিসে যে কোনোভাবে, হাদিসে যতভাবে আসছে যে কোনোটা পড়লেই হবে, এমনকি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক, এটুকু আদায় করলেও সালাম দেওয়া হবে, এটাও বিভিন্ন রেওয়ায়েতে আসছে। যার কারণে যে কোনোভাবে বর্ণিত সালামের যে ফরম্যাট আছে আপনি ফরম্যাটে সেখানে সালাম নিবেদন করবেন, এরপরে চলে আসবেন। যদি সেখানে দাঁড়িয়ে আপনি দোয়া করতে চান তাহলে কবরওয়ালার দিকে না, দোয়া হবে কেবলার দিকে, আল্লাহর কাছে। কার কাছে দোয়া হবে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরক মুক্ত ঈমান এবং আমল করার তৌফিক দান। আমাদের সমাজে মাইয়েতের খাট কাঁধে নিয়ে 40 কদম গমন করার পর কবরের উদ্দেশ্যে রওনা করেন, এটা কি সুন্নাসম্মত? সুন্না পদ্ধতিটা বুঝিয়ে বলবেন। কবরে লাশের খাটিয়া কাঁধে করে নিয়ে যাবেন, 10 কদম পর পর লোক পাল্টাইতে হবে বা 40 কদম পর পর লোক পাল্টাইতে হবে, কাঁধ পাল্টাইতে হবে, এপাশেরটা ওই পাশে যাবে, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও
আসে নাই, এগুলো আমাদের নিজেদের বানানো জিনিস। যার কাঁধে আছে ওই চারজন কাঁধে নিয়েছেন, ওই একইভাবে ওই একই কাঁধে শেষ করে ফেলতে পারছেন, পারবেন? আপনার কাঁধে ব্যথা হয়ে গেছে আরেকটা কাঁধ পাল্টাবেন সেটা ভিন্ন কথা। তো ওইটার নামে কোরআন হাদিসের নাম দিয়েন না যে এত কদম গনে গনে করে তারপর পাল্টাতে হবে। মাঝে কেউ চাইলে কাঁধ পাল্টাতে পারে, নতুন মানুষ ঢুকতে পারে, এপাশ থেকে ওপাশ যেতে পারে, কোনো অসুবিধা নাই। ওজুর পরে বিগ মলম ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? ওজুর পরে আপনি বিগ মলম ব্যবহার করেন কিংবা কোনো প্রসাধনী জাতীয় কিছু ব্যবহার করেন, বিশেষ করে ক্রিম, স্নো ইত্যাদি, পাউডার ইত্যাদি, এগুলোতে কোনো অসুবিধা হবে না, ওজু ভাঙবে না।